बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम। डॉक्टर खासुरी सरकारी बालिका उच्च विद्यालय कर्तृक आयोजित ऑनलाइन क्लास पंचम श्रेणी छात्री स्वागत। प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा भलो आसो निरापद आसो। हमी आलहमदुल्ला तुम्हारे दुआ आल्ला रहमते भलो आसे। আমি নার্গিস আক্তার সহকারী শিক্ষক ডাক্তার খাস্তুরি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় এক থেকে পড়াবো। মার্চের প্রথম সপ্তাহে আমি তোমাদের অধ্যায় এক আমাদের মুক্তিযুদ্ধ ওখান থেকে মনে আছে তোমাদের নিশ্চয়ই এক দুই তিন এই তিনটি পার্ট আলোচনা করেছিলাম। चार पाँच छय ये तीन टी पार्ट बाकी छिलो। आज के तुम्हारे एक एक करे पार्ट चार पाँच एवं छय निये आलोचना करब। ये तीन टी पार्ट जखन आम्रा पढ़ब तार थेके तुम्हारा जा जानते पारबे। एक आम्रा प्रति बछर शहीद बुद्धिजीवी दिवस पालन करी केन ता जानते पारबे। দুই বঙ্গবন্ধু কখন পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেন তা জানতে পারবে। তিন মুক্তিযুদ্ধের শহীদ সাতজন বীর শ্রেষ্ঠের নাম বলতে পারবে। তাহলে চার পাঁচ এবং ছয় পার্ট থেকে আমরা এই প্রশ্নগুলোর বা এই তথ্যগুলো জানতে পারবো। তাহলে আমাদের পড়ায় চলে আসো প্রথম পার্ট পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। পার্ট চারে পাকিস্তানি বাহিনী বাংলাদেশে নিরস্ত্র জনগণের উপর কেমন অত্যাচার চালিয়েছিল তা আমরা এখন জানব। শিক্ষার্থীরা তোমাদের সাথে যদি বই থাকে বই খুলো, খাতা কলম হাতে নাও। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স ইপিআর সদর দপ্তর পিলখানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। এই সময় রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা তাদের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এখানে তোমাদের যে রাইফেলটার নাম উল্লেখ করা হয়েছে এটার নাম মনে রাখবা থ্রি নট থ্রি। এটি কিন্তু খুবই সিম্পল একটা অস্ত্র যেটা দিয়ে নাকি বাংলাদেশি পুলিশ সদস্যরা তার চেয়ে বরং আধুনিক যুদ্ধাস্ত্র যেটা পাকিস্তানিদের হাতে ছিল সেটার সাথে লড়াই করেছিল। দুর্ভাগ্যজনক তার কারণে কিন্তু হয়তো তখন অনেক পুলিশ সদস্য মারা গিয়েছিল। কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা এই চেইন অর চেইন রাইফেল দিয়ে টিকে থাকতে পারে নাই। সেই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশের অন্য বড় বড় শহরও আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন চার্জ লাইট। তোমাদের প্রশ্ন থাকতে পারে অপারেশন চার্জ লাইট কি। মনে রাখবা ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিজস্ব জনগণের উপর অতর্কিত যে হামলা চালায় সেটাকে নাম দেওয়া হয়েছিল অপারেশন চার্জ লাইট। পাকিস্তানি সেনাবাহিনী ছাত্র শিক্ষক পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ জনগণকে হত্যা করে যা গণহত্যা সামিল। ওই দিন রাতে কিন্তু তারা যেহেতু হঠাৎ আক্রমণ করেছিল অসংখ্য ছাত্র পুলিশ ইপিআর সদস্য মারা যায়। নয় মাসের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ বাঙালি শহীদ হন। ১ কোটিরও বেশি মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে প্রাণের ভয়ে আর ভারতে আশ্রয় নেন। তাহলে দেখো ৩০ লক্ষ বাঙালি শহীদ হন আর ১ কোটির বেশি মানুষ প্রতিবেশী দেশ আমাদের যে ভারত সেখানে আশ্রয় গ্রহণ করে। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। দুঃখজনক হলেও সত্য ছাত্রীরা তোমরা হয়তো দাদু নানু বা বাবা মার কাছে গল্প শুনতে পারবে এই মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের অনেক লোক মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। সেই বিপক্ষীয় লোকগুলোর কিছু দল ছিল, সে দলগুলোর নাম দেখো শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আল শামস নামে
বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে, কারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা। এরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরি করে হানাদারদের দেয়, হানাদার অর্থাৎ পাকিস্তানি জান্তাদের হাতে তুলে দেয়। রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে। এখন এই শান্তি কমিটি, রাজাকার, আলবদর, ওরা কি করছে, কোথায় ভালো ভালো মানুষ আছে, কোথায় তাদের বাসা বাড়ি, এইগুলো তো পাকিস্তানি সুন্দররা চিনে না। ওরা ওদেরকে রাতের অন্ধকারে হোক দিনে বেলা হোক যখন হোক সেই পথগুলো চিনে দিত, যার কারণে পাকিস্তানি বাহিনীদের আমাদের এই ভালো ভালো লোকগুলোকে ধরে নিয়ে মারতে সুবিধা হতো। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। দীর্ঘ 9 মাসের যুদ্ধের ছাত্রীরা, তারা তো অনেক লোক মারছে, শেষ পর্যন্ত যখন ডিসেম্বর মাস এসে গেল পাকিস্তানি বাহিনীরা ভাবলো যে এবার ওদের মেধাবী লোকগুলাকে হত্যা করা উচিত। সে যেই চিন্তা, সেই চিন্তা থেকে ওরা কি করলো, 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত তারা অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক, কবি সাহিত্যিকদের ধরে নিয়ে যায়। অর্থাৎ এমন কোনো পেশার লোক নাই যাদেরকে তারা হত্যা করে নাই। তাদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। তাহলে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি কত তারিখ, 14ই ডিসেম্বর। এই ধরনের কিছু শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক, কবি, তোমাদের বইতে নাম আছে, তোমরা সেই নামগুলো পড়ে নিবে। আমি তারপর নামগুলো একবার একটু বলে দিই। যেমন আছেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক জ্যোতির্ময় ঠাকুরতা, অধ্যাপক রাশিদুল হাসান, সাংবাদিক সেলিনা পারভিন, ডাক্তার আলিম চৌধুরী, ডাক্তার আজহারুল হক, ওনারা সবাই কিন্তু আমাদের দেশে মেধাবী সন্তান ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকেও পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া যায়নি। এবার পরবর্তীতে আসো, পার্ট 5, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। তাহলে এবার পাকিস্তানি বাহিনী কিভাবে পরাজয় বরণ করলো এবং আমাদের বিজয় আসলো, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। পার্ট 5, মুক্তিযুদ্ধের পুরো সময়টাই প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে। তোমরা আগের পার্টে পড়েছ, যখন খুব বেশি আক্রমণ চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তখন আমাদের 1 কোটিরও বেশি লোক ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। সেই অংশগ্রহণকারী বাঙালি শরণার্থীদের ভারত খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করেছিল। তারা মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপট নামক আক্রমণে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। মিত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরোর নেতৃত্বে 1971 সালে 21শে নভেম্বর মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী মিলে গঠিত হয় যৌথ বাহিনী। এখানে খেয়াল করো, যৌথ বাহিনী কাদেরকে নিয়ে গঠিত? প্রথমত মিত্রবাহিনী কারা, ভারতীয়রা, আর মুক্তি বাহিনী হলো আমাদের বাংলাদেশি মুক্তিযোদ্ধারা। এই দুইটা মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। কত তারিখ গঠন করা হয়েছিল, 1971 সালে 21শে নভেম্বর, প্রায় আমাদের বিজয় লাভের 1 মাস আগে। 1971 সালে 3রা ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। মেয়েরা দেখো, এতদিন কিন্তু পাকিস্তানিরা আমাদের বাংলাদেশের উপর বিভিন্ন জায়গায় আঘাত হেনেছিল, কিন্তু হঠাৎ তারা কি করলো, এবার ভারতের উপরও বিমান বাহিনী দ্বারা আক্রমণ করে। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। ওরা শুধুমাত্র বিমান বাহিনী দিয়ে আক্রমণ করছে, আর যৌথ বাহিনী কিন্তু 3 পথ একসাথে স্থল, নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী
আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। তাহলে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। ঢাকা রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ঢাকায় রেসকোর্স ময়দানে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এর মধ্যে দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয়। প্রতি বছর 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। এর কিছুদিন পর 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাহলে আমরা 71 সালের 16ই ডিসেম্বর জয়লাভ করি আর বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান 1972 সালের 8ই জানুয়ারি আর দেশে ফিরে আসেন উনি 10ই জানুয়ারি। এখানে তোমাদের যে সালটা সেটা কিন্তু গোলমাল পাকাবে না, 71-এর 16ই ডিসেম্বর বিজয় আর প্রত্যাবর্তনটা হলো 1972 সালে। তার পরবর্তীতে দেখো পার্ট 6, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। এই সুদীর্ঘ 9 মাস, মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত যে 9 মাস যুদ্ধ চলেছিল এখানে কিন্তু উনিকে প্রাণ বিসর্জন দিয়েছিল। কেউ আহত হয়েছিলেন, কেউ বা যুদ্ধে বীরত্বের সহিত জয়লাভ করেছেন, তাদের জন্য সরকার পরবর্তীতে কিছু উপাধি নির্ধারণ করেন, সেইগুলি নিয়ে আজকে আমি তোমাদের এখন আলোচনা করব। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। তোমরা নিচে ছবিতে দেখতে পাচ্ছ ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, খ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ সিপাহী হামিদুর রহমান, ঘ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ম সিপাহী মুস্তফা কামাল, চ ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন, ছ ল্যান্স নায়ক কুঞ্চি আব্দুর রব। এই ওনাদের 7 জনকে বীর শ্রেষ্ঠ, যেটা নাকি উপাধিগুলোর মধ্যে সর্বোচ্চ, সেই উপাধিটা প্রদান করা হয়। এছাড়া সাহসিকতা এবং ত্যাগের জন্য আরো 3টি উপাধি দেওয়া হয়। সেই উপাধিগুলো হলো বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের এই স্বাধীনতা। তাহলে আমরা এই 6 পার্ট করে যেটা জানতে পারছি সেটা হলো মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার মোট 4টি উপাধি দিয়ে থাকেন। সে 4টি উপাধি হলো 1 বীর শ্রেষ্ঠ, 2 বীর উত্তম, 3 বীর বিক্রম, 4 বীর প্রতীক। তোমরা এখানে 4টা মোট ধরে নেবা, কিন্তু এখানে বীরত্বটাকে আলাদা করাতে তোমাদের কাছে মনে হবে 3টা না। তোমরা মনে রাখবে যে মোট খেতাব 4টা, 4টার মধ্যে সর্বোচ্চ হলো বীর শ্রেষ্ঠ। যে 7 জন যুদ্ধে সাদা বরণ করেছেন ওই 7 জনকেই শুধুমাত্র এই খেতাবটি দেওয়া হয়েছিল। তাহলে মেয়েরা আমরা 4, 5 এবং 6 এই 6টি পার্ট শেষ করার পর যে প্রশ্নগুলো আসবে প্রতিটা পার্ট থেকে, সেই প্রশ্নটাই আমি রেডি করেছি। 4, 5, 6 এর উপর ভিত্তি করে যে প্রশ্নটা তৈরি করা হয়েছে সেই প্রশ্নটা তোমরা খাতায় লিখে নাও। তার আগে পার্ট 1, 2, 3 এর উপর ভিত্তি করে যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা আশা করি এতদিন তোমরা রেডি করে রেখেছ। আজকের যে পার্ট তারিখ দিয়ে তোমরা সেটাও উত্তরটা লিখে রেখো, প্রশ্নটা লেখো। প্রতি বছর কখন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়? যৌথ বাহিনী কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছিল? মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব কয়টি ও সেগুলি কি কি? তাহলে শিক্ষার্থীরা মনে রাখবা, তোমরা যাতে ভুল না করো এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই খাতায় লিখে রাখবা।
তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।